নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমরা বেরিয়ে পড়েছি একটি ছোট্ট রাইডের উদ্দেশ্যে। রাইড বলতে আমি মূলত মানবাজার যাচ্ছি, আর যেতে যেতে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করা যাক। আর এই দেখো বন্ধুরা, বাঁদিকে পলাশে পলাশময়, সম্পূর্ণ পলাশ গাছে কিন্তু পলাশ ফুল ফুটে গেছে চারিপাশটা। শুধু এই পাশটা নয়, চারিপাশটা কিন্তু পলাশে পলাশময় হয়ে রয়েছে চারিদিকটা, আর খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমাদের পুরুলিয়া কিন্তু সম্পূর্ণ পলাশে রাঙা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আবারও গাছ দেখাচ্ছি, পুরো পলাশে পলাশময়, খুবই সুন্দর লাগছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে পলাশ ফুল দেখাবো। তো যাই হোক, আজকে ঘর থেকে বেরিয়ে পড়ার পর আমি অনেক জায়গাতেই পলাশের গাছে পলাশ ফুল দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আজ হচ্ছে ফেব্রুয়ারি বলে ফেললাম, আজ হচ্ছে মার্চ মাসের 15 তারিখ। আর এখন কিন্তু রোদ কিন্তু প্রচুর লাগছে, প্রচুর প্রচুর রোদ লাগছে বন্ধুরা। আমি যে জায়গাটিকে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে গোবিন্দপুর। ওখানে যাব, ওখানে আমার ওয়াইফকে ড্রপ করে দেব, এবং তারপর আমি মানবাজারের দিকে চলে যাব। মানবাজার আমার একটা ছোট্ট কাজ রয়েছে। তো বন্ধুরা, যেতে যেতে কয়েকটা কথা বলছি, মানে আমার এই ভিডিও দেখে যাদের মনে হচ্ছে যে রাইড করব, তারা অবশ্যই মন দিয়ে শোনো। যদি মনে ইচ্ছা থাকে যে রাইড করব, বাইক নিয়ে ঘুরে বেড়াবো, তো অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়ো, কারণ বাইক কিংবা টাকা পয়সা কোনোটাই ম্যাটার করে না। কেননা তুমি হয়তো মনে মনে চিন্তা করছো যে কবে আমার 200 সিসির বাইক হবে কি 150 সিসির বাইক হবে, তবে আমি রাইড শুরু করব। এরকম করলে তুমি জীবনে কোনোদিনও রাইড করতে পারবে না, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু অসুবিধা লেগেই থাকবে। কারণ আমি যখন 2022 সালে প্রথম লং রাইডে বেরিয়েছিলাম, তখন যদি আমি চিন্তা করতাম যে আমি একটি 160 সিসির বাইক নিয়ে অত দূরে লং রাইডে যাব, এরকম যদি চিন্তা করতাম, তাহলে কিন্তু আমি কোনোদিনও সেই আমার উত্তর সিকিমের যে রাইড, তা কিন্তু সাকসেস করতে পারতাম না। তো যাই হোক, নিজেদের যে মনোভাব বদলাতে হবে, সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে যেতে হবে। আর অনেকেই চিন্তা করে, অবশ্য আমি যে কথাটি বলছি অনেকেই চিন্তা করে। এই দেখো বন্ধুরা, আরও ডান দিকে কিন্তু প্রচুর পরিমাণে পলাশের ফুল রয়েছে। যাই হোক, কথা বলতে বলতে পলাশের ফুলগুলোও তোমরা দেখে নাও, খুবই সুন্দর লাগছে। এই মুহূর্তে কিন্তু আমাদের পুরুলিয়া পুরো একদম পলাশে রাঙা হয়ে রয়েছে। যদি এরকম চিন্তা করো, তাহলে কিন্তু তোমার যে এম, অর্থাৎ তোমার যে স্বপ্ন, স্বপ্নকে কোনোদিনও বাস্তবে রূপ দিতে পারবে না। আমি রাইডে গিয়ে অনেক মানুষকে দেখেছি যারা হয়তো 100 সিসির বাইক কিংবা তারও কম সিসির বাইক নিয়ে কিন্তু পাহাড়ে গেছে, আর তারা সফলভাবে পাহাড় থেকে ঘুরেও এসেছে। কারণ বাইকের তো নিজস্ব কোনো বুদ্ধি নেই, বাইককে তোমাকে নিজের বুদ্ধি দিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে। আর তোমরা যদি চেষ্টা করো, তাহলে অবশ্যই ওই কম সিসির বাইককেও তোমরা খুব ইজিলি ওখানে নিয়ে যেতে পারবে, এবং তোমাদের যে ড্রিম ডেস্টিনেশন আছে, ড্রিম ডেস্টিনেশনে অনায়াসে পৌঁছে যেতে পারবে। তো আজ অনেক কথা বলছি, অবশ্য তোমাদের মনে হতে পারে। আর রিসেন্টলি আমি একটি টার্গেট নিয়েছি, টার্গেট বলতে কি, আমি খুব তাড়াতাড়ি একটি লং রাইডে বেরোবো। তো আমার সঙ্গে কে থাকছে বা কার সঙ্গে আমি যাচ্ছি, তা জানার জন্য অবশ্যই আমাদের আপকামিং যে রাইড রয়েছে, সেই রাইডের পুরো সিরিজটি কিন্তু দেখবে। আর এই দেখো বন্ধুরা, আদিবাসীদের বাড়ি, কত সুন্দর ওয়াল পেন্টিংগুলো, খুব সুন্দর ওয়াল পেন্টিং। আর এই মুহূর্তে আমি যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এই গ্রামটির নাম হচ্ছে সুড়িগোড়া, যেটি আমার একদম গ্রামের নিকটবর্তী গ্রাম। গাড়ি কোনো ম্যাটার করে না বন্ধুরা, আর আমরা যারা ঘুরে বেড়াই, তারাই জানি যে ঘুরে বেড়ানোর যে মজা কিন্তু আলাদা রকম একটা মজা। এই মজা তুমি কোথাও পাবে না, টাকা দিয়ে কেনাও যাবে না। আমি বাস্তব জীবনে অনেক মানুষকে দেখেছি যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু তারা ভিতরের দিক থেকে কিন্তু অনেক আপসেট, অবসাদগ্রস্ত, কারণ তারা জানেই না যে
জীবনের যে আনন্দ, আনন্দটা কোথায় পাওয়া যাবে? আমি শুধু বলছি না যে শুধুমাত্র ঘুরে বেড়াও, ঘুরে বেড়ানো ছাড়াও আরও অনেক কিছু কাজ রয়েছে। যে কাজটি করে তোমরা জীবনে সুখী হবে সেই কাজটিই করো, তাতে করে অবসাদগ্রস্ত যে অবস্থাটা সেটার থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তো এখন আমি কথা বলতে বলতে পৌঁছে গেছি মোটামুটি রাজগ্রামের কাছাকাছি, আর দেখতেই পাচ্ছি সবুজে মোড়া রাজগ্রাম গ্রাম, মানে চারিপাশে ছোট বড় অনেক রকম গাছ রয়েছে। আর এই যে গ্রিনারি, গ্রিনারি শুধুমাত্র তোমরা রুরাল এরিয়াতেই দেখতে পাবে, শহরাঞ্চলে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে না। আর সামনে দেখো একটা বটবৃক্ষ, বটবৃক্ষের ছায়াতে একজন বৃদ্ধ মানুষ বসে রয়েছেন একান্তভাবে। এই আমরা রাজগ্রামের এই একটি পাড়া, এটিকে বলা হয় গোয়ালা পাড়া, এখানে ঢুকে গেছি। এই গাছের পাতাগুলো দেখো কত সুন্দর লাল লাল দেখাচ্ছে, জানি না গাছটির নাম কী বলে, যদি তোমাদের জানা থাকে গাছটির নাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, আমার এই ছোটো বড় এই সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এই একটা বড় পুকুরের পাড় দিয়ে আমি বাইক চালিয়ে যাচ্ছি, একদিকে পুকুরের জল আর একদিকে দেখো ধানের ক্ষেত, কত সুন্দর একটা সবুজ, সবুজের চাদরে মোড়া রয়েছে সম্পূর্ণ এলাকাটি, খুবই সুন্দর লাগছে। আর সত্যি বলছি বন্ধুরা, সবুজকে আমি কিন্তু খুব বেশি ভালোবাসি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটি ছোট্ট পাহাড়, ওই পাহাড়টি কিন্তু আমাদের গ্রামের কাছেই। তো তোমরা যারা জানো ওই পাহাড়টির নাম কী বলে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটি আমার একটি ছোট্ট রিকোয়েস্ট। যাই হোক, পুকুর পাড়টা আমরা পেরিয়ে গেলাম, এবার একটি ছোট্ট গ্রাম পাব। এই সামান্য কিছুটা অংশ খারাপ রাস্তা রয়েছে, যাই হোক খারাপ রাস্তা আমরা পেরিয়ে গেলাম। এই দেখো শীতল তরুছায়া বেষ্টিত গ্রাম। এই যখন গাছের ছায়াগুলোতে পৌঁছে যাচ্ছি তখন কিন্তু দারুণ একটা ঠান্ডার অনুভব করতে পারছি, ঠান্ডা। আর এই যে শীতলতা, এই শীতলতা কিন্তু তোমরা কিন্তু ওই যে এসিতে কিন্তু এই এত সুন্দর শীতলতা তোমরা পাবে না। এই হচ্ছে আমাদের পাশের গ্রাম শীতলটাঁড়। গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর আমি ডেস্টিনেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি ইতিমধ্যে, কাছাকাছি বলতে একদম কাছাকাছি পৌঁছে গেছি। আর হয়তো 300-400 মিটার রয়েছে। আমিও বন্ধুরা যখন রাইডে বেরোই তার আগে অনেক রকম চিন্তা আসে, যে তাই তো একটি রাইডে বেরোবো, এত খরচা হয়ে যাবে, তারপর কিভাবে সেই খরচাকে সামাল দেবো, এরকম বিভিন্ন রকম চিন্তা হয়। কিন্তু যখন রাত্রেবেলা শুয়ে থাকি তখন আবার ওই যে বেড়ানোর যে চিন্তা আছে, বেড়ানোর চিন্তাগুলো কিন্তু আমাকে খুঁড়ে খুঁড়ে খায়, না বেরোলেও পারি না, আর বেরিয়ে গিয়েও অনেক সময় মনে হয় যে অনেক খরচা হয়ে গেল। কিন্তু বেরিয়ে মানে ঘর থেকে বেরোনোর পর যখন কোনো একটা ভ্রমণ আমরা সাকসেসফুলভাবে করে আসি, তারপর কিন্তু মনে অনেক আনন্দ আসে, তখন কি মনে হয় যে খরচাটি করা আমার পক্ষে অনেক সার্থক হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এই যে ছোট্ট ভিডিওটি আপাতত এখানে শেষ করছি, আর ফেরার সময়ের আরেকটি পার্ট আমি তৈরি করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, ধন্যবাদ।